হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ওয়ান্ডার বক্স। আজকে আপনাদের কাছে আবারও চলে এসেছি সিএমসি পার্ট টুর একটা ব্লগ নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো ভেলোর সিএমসির কাছাকাছি কোথায় ভালো হোটেল আছে, বাঙালি হোটেল বিশেষত, যেখানে আপনারা তৃপ্তি করে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করতে পারবেন। তাছাড়াও আপনাদেরকে আজকে দেখাবো পকেট ফ্রেন্ডলি হোটেল, যেখানে আপনারা পেতে পারেন মাত্র 250 টাকায় হোটেল রুম। তো চলুন ঝটপট শুরু করি। চলুন, তো প্রথমেই আপনাদেরকে নিয়ে যাই কোথায় ব্রেকফাস্ট করবেন দেখাতে। এটা হলো হোটেল মমতা, এদের রেসিডেন্সিও আছে, কিন্তু আমরা গেছি উপরে গিয়ে চেক করেছি ওদের রুম, এটা সেরকম একটা খুব ভালো না, কিন্তু খাবার দাবার এখানের খুবই ভালো। এখানে এসে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, বিকালের টিফিনও করতে পারেন। তো এই হলো ওনাদের মেনু চার্ট, দাম খুবই রিজনেবল, তাই না? তো আমরা এখানে নিয়ে নিলাম ধোসা আর ইডলি ভাড়া। আমি দুটো একটু টেস্ট করবো, মার থেকে একটু ইডলি আর ভাড়া নিয়েও টেস্ট করে আপনাদেরকে বলবো। ভাড়াটা খেয়ে আমার প্রচণ্ডই ভালো লেগেছে, খুব টেস্টি লেগেছে, আর ইডলিটা খুবই ভালো লেগেছে। ইডলিটা সফট আর যে ডালটা ওটার সাথে দিয়েছে সেটাও খুব টেস্টি খেতে। আর ধোসার কথা কী বা বলি, আমার অল টাইম ফেভারিট। আর আমরা নিয়ে নিয়েছি এখানে মশালা ধোসা, ভেতরে যে মশালাটা দিয়েছে সেটাও খুব টেস্টি। আর আপনাদের দেখানোর জন্য আমি পুরিটাও একটু টেস্ট করলাম, যেটা খুবই ভালো। তবে আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে ভাড়াটা, ইডলিটা আর ধোসাটা, তিনটেই। তো এবার দেখাবো লাঞ্চ কোথায় করবেন। দেখতেই পাচ্ছেন চলে এসেছি হোটেলে। তো এই হোটেলটার নাম হলো হোটেল রিম্পা, আর এই হোটেলটা আমি আপনাদেরকে ভীষণভাবে রেকমেন্ড করব, কারণ এই হোটেলটার রান্নার টেস্ট অদ্ভুত রকমের। কারণ আমরা বাড়ির থেকে বাইরে গিয়ে এদিক ওদিক স্ট্রিট ফুড খাই বা এদিক ওদিক খাই, কিন্তু আমাদের হোটেলের খাবার খেয়ে ঠিক মনটা ভরে না, কিন্তু এই হোটেল আপনার মুডটাই চেঞ্জ করে দেবে, ভালো করে দেবে, যত স্ট্রেস আছে সব দূর হয়ে যাবে ভালো রান্না খেয়ে। সত্যি এখানকার রান্না খুবই সুন্দর, বাড়ির মতন খেতে পারবেন, বাড়ির মতন ভালো লাগবে। তো এখানে সব কিছুই পেয়ে যাবেন, ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত, এই থালি সিস্টেম আছে এখানে। তো রিজনেবল প্রাইসে ভীষণই সুন্দর। যদি কেউ মাছ আপনারা নাও খান, যদি নিরামিষ থালিও খান, সেটাও আপনাদের খুবই ভালো লাগবে, আর মাছের পিসগুলো থাকবে এরকম সাইজে। তো এই হোটেলটা আমি ভীষণভাবে বলবো যে আপনারা একদমই মিস করবেন না, এখানে গিয়ে অবশ্যই খাবার ট্রাই করবেন। যাক, অনেক খাওয়া দাওয়া হলো, খুব ভালো খেলাম। এবার চলুন আপনাদেরকে দেখাই কি আপনারা কম খরচায় কোন হোটেলে থাকবেন। আমরা সিএমসির আশেপাশে প্রায় সব লজেই ঢুকেছি এবং গিয়ে গিয়ে ফেসিলিটিস দেখে এসেছি। কোনোটায় জলের ব্যবস্থা ভালো না, কোনোটায় রুম খুব বদ্ধ, কারণ পেশেন্টকে নিয়ে যখন থাকতে হবে তখন বদ্ধ রুমে থাকলে পেশেন্ট আরও অসুস্থ হয়ে যেতে পারে। তো দরকার একটা খোলামেলা ঘরের যেখানে জানলা থাকবে, আর পেশেন্টের যদি হাঁটা চলায় প্রবলেম থাকে তাহলে অবশ্যই তার থাকতে হবে একটা লিফটের ব্যবস্থা, না হলে উপরে ওঠা খুবই প্রবলেম। আবার অনেক হোটেলে গিয়ে দেখছি যে আমরা নিচের রুম পাচ্ছি না, উপরে উঠতে হবে কিন্তু লিফট নেই। আর তার সাথে অবশ্যই অবশ্যই হতে হবে কোলাহলমুক্ত শান্ত পরিবেশ, এবং হতে হবে অবশ্যই নিরাপদ। তো খুঁজে খুঁজে সেরকমই একটা হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই হলো সেই লজ, যেখানে পেয়ে যাবেন একসাথে সমস্ত ব্যবস্থা এবং তাও খুব কম প্রাইসে। চলুন ভেতরে ঢোকা যাক। এটা হলো সূর্য ভবন। সূর্য ভবনের প্রাইস রেটটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এনাকে, ইনি হলেন এখানকার ম্যানেজার, যার ব্যবহার অত্যন্তই ভালো। কোনো অসুবিধা, কোনো রকম প্রবলেম থাকলে ওনাকে বলবেন, উনি সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওনাদের নাম্বারটা। আর দামটা আমি বলে দিচ্ছি, সিঙ্গল বেডের জন্য 250, ডাবল বেডের জন্য 400, আর ট্রিপল বেডের জন্য 450। আর যদি একটা রুমে তিনজনের বেশি বা ডাবল রুম, ডাবল বেডরুম নিয়ে দুইজনের বেশি থাকতে চান, একটা এক্সট্রা বেড কিন্তু আপনারা অ্যাড করতে পারেন, যার চার্জ পড়বে মাত্র 70 টাকা। আর দেখতেই পাচ্ছেন রয়েছে লিফটের ব্যবস্থা আর সাথে সিঁড়িও। আমরা রুম পেয়েছিলাম 3rd ফ্লোরে।
আর আমাদের রুমটা ভীষণ সুন্দর। দাঁড়ান, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, আমাদের রুম থেকে বাইরে বেরোতেই ব্যালকনির সামনে পাবেন এমন ভিউ। আর ফুরফুরে ঠান্ডা হাওয়া, সামনে পাহাড়, কত পাখি চলে যাচ্ছে, সূর্যাস্ত দেখতেও কিন্তু বেশ মজা, লাল হয়ে থাকে আকাশটা, দেখে দেখেই যেন সময় কেটে যায়। আর মন ভালো হয়ে যাওয়া মানে শরীর কিন্তু অর্ধেক সুস্থ। সত্যি বলছি, হোটেলের এই ব্যালকনিটা কিন্তু আমার খুবই প্রিয়। তো চলুন আর দেরি না করে ভেতরের রুমটা দেখানো যাক। ঢুকে পড়েছি রুমের ভেতরে, আর দেখুন টিভি আছে। দেখুন, টিভিটা আমাদের অত একটা দরকার হবে না, কারণ টিভি দেখার মতন সময় নিয়ে আমরা আসিনি। তো আমরা 5-6 দিনের জন্য এসেছি, এখানে ট্রিটমেন্ট করিয়েই চলে যাব। সামনে দেখতে পাচ্ছেন জানলা, কত আলো ঢুকছে জানলা দিয়ে, একটা খাট, আর সামনের টেবিলটা হচ্ছে যারা ঘরের ভিতরে রান্না করে খেতে চান তাদের জন্য। তো দেখিয়ে দিই এবার বাথরুমটা, যেটা খুবই ইম্পর্টেন্ট। বাথরুম একদম পরিষ্কার, কমোড সিস্টেম, আর জলের ফ্লো ভীষণ ভালো। আচ্ছা, তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যে আপনারা যখন এই হোটেলে আসবেন, ট্রেন থেকে নেমে আপনারা ওনাদেরকে ফোন করবেন, যে নাম্বারটা আমি আপনাদেরকে একটু আগে স্ক্রিনে দেখালাম এবং ডেসক্রিপশন বক্সেও রয়েছে নাম্বারটা, নাম্বারটাতে কল করবেন। কল করে তো আপনারা বুক আগে থেকেই করে রাখলেন বা ফোন করে কথা বলে রাখলেন, তো যখন আপনারা নামবেন কাঠবাড়িতে আপনারা ফোন করে দেবেন বা আগের দিন ফোন করে রাখবেন যে আমরা এই সময় যাব, আমাদেরকে আপনারা নিতে আসবেন। তো ওরা আপনাদের এই হোটেলে আসার সমস্ত রকম বন্দোবস্ত কিন্তু ওরা করে দেবে। ও, আরও একটা কথা বলে দিই, যদি আপনারা হোটেলের ভেতরে রান্না করে খেতে চান তো ওই হোটেলে আপনারা বলবেন, সেটা ওরাই কিন্তু গ্যাস, ওভেন, কড়াই, হাঁড়ি, হাতাখুন্তি, যা যা লাগবে আপনারা বলবেন, সেই ব্যবস্থা ওরা করে দেবে। ভীষণই কম চার্জ নেয় ওরা। আর তাছাড়াও জলের, খাওয়ার জলের যে বন্দোবস্ত সেটাও ওরা দিয়ে থাকে। রান্নার তো অনেক বন্দোবস্ত হলো, এবার আমরা তো মাছে ভাতে বাঙালি, তো বেরিয়ে পড়লাম মাছের সন্ধানে। মাছের সন্ধানে যেতে যেতে দেখলাম ফ্রুটেরও হোলসেল রিটেল দোকান আছে, যেখান থেকে ফ্রুটস নেওয়া যাবে। কিন্তু আমরা তো মাছ ছাড়া এখন আর কিছু ভাবতেই পাচ্ছি না, তো চলে গেলাম মাছের আড়তে। প্রথমে একটি দোকানে ঢুকলাম, কিন্তু সেটা মনঃপূত না হওয়ায় চলে এলাম একটা বড় আড়তে। এত মাছ দেখে এবার আমাদের মনটা একটু ভরলো, আর নানান রকম নতুন নতুন মাছও দেখলাম, জানেন, একটু নতুন রকম, যেগুলো এখানে দেখা যায় না। মাছের নাম জানতে যাওয়াতেই ওরা বলল, তাহলেই বুঝুন, শাহরুখ খান, রানী মুখার্জি, সালমান খান, অনেক মাছকে দেখলাম আমরা, কিন্তু শেষ পর্যন্ত আমাদের পরিচিত স্যামন ফিশই নিয়ে নিলাম। শেষ পর্যন্ত আমাদের মাছ নেওয়া হলো, আরও নতুন নতুন মাছ ট্রাই করতে ইচ্ছা করছিল, কিন্তু ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে, তো সেই জন্য কিছু অল্প কিছু মাছ নিয়েই আমরা চলে গেলাম। আর বলে রাখি, এখানে সবজিও কিন্তু সস্তা। সিএমসি ওল্ড বাস স্ট্যান্ডের কাছে আপনারা সকালবেলায় সবজি পাবেন, একদম হোলসেলভাবে বিক্রি করা হয় ওখানে, আর রাত্রেবেলা আপনারা সিএমসির সামনে দিয়েই পাবেন। আর চাল, মশলাপাতি, তেল, এসবের দাম আমাদের এখানকার মতোই, সেরকম কিছু হাই কস্ট ওখানে না, তো একদম রিজনেবলভাবেই খেতে পারবেন, থাকতে পারবেন। তো আমি আমার সাধ্যমতো সমস্ত ইনফরমেশনসগুলো আপনাদেরকে দিলাম, অনেক হেল্প করার চেষ্টা করলাম। এবার আপনারা আমার ভিডিও দেখে কতটা উপকৃত হলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমি খুব শিগগিরই ফিরছি আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।